শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। সংবাদের আমরা উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতে আজকের আমাদের এই অনুষ্ঠানে যাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অ্যাটর্নি মঈন চৌধুরী, ডিস্ট্রিক্ট লিডার ডেমোক্রেটিক নিউ ইয়র্কের, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিব। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usa। মঈন চৌধুরী, আমরা যদি কথা বলি, কালকের ঘটনাটি উল্লেখযোগ্য একটি ঘটনা, বিশেষ করে আমরা যারা নিউ ইয়র্কে আছি বলতে হয়, এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি একটি নেতিবাচক খবরই আমি বলবো। এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে অভিবাসন নীতি পরিবর্তনের একটি ইঙ্গিত দিয়েছেন, একই কথা বলেছেন ইউএসএর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনের যে ডিরেক্টর আছেন তিনি হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে এ বিষয়ে আমরা কথা বলবো। এবং যেহেতু আপনি অ্যাটর্নি, আমরা কথা বলবো এই যে একের পর এক ঘটনা, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন ঘোষণা দিয়ে আসছিলেন অভিবাসন নীতি পরিবর্তন করবে, তো কতটা প্রভাব পড়বে এবং এটি থেকে আমরা কিভাবে আমাদের নিজেদের এ ধরনের নেতিবাচক খবর থেকে কিংবা নেতিবাচক উদ্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি, সে বিষয়টি নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। ১৭৯০ সালে ন্যাচারালাইজেশন অ্যাক্টটি 1952 এবং 1965 সালে কিছুটা পরিবর্তন পরিমার্জন করা হয়। 1965 সালে সেই পরিমার্জনটি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্ট নামেও পরিচিত, যার আওতায় আমেরিকার বৈধ নাগরিকেরা স্ত্রী সন্তান ছাড়াও বাবা মা ভাই বোনদের জন্য আবেদন করতে পারেন। তবে সেটিও এবার পরিবর্তন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে একই সাথে ডিভি লটারির মাধ্যমে আসার পথও বন্ধ করার কথা বলেন তিনি। Now been two terrorist attacks in New York City in recent weeks carried out by foreign nationals here on green cards. The first attacker came through the visa lottery and the second through chain migration. We're going to end both of them. The lottery system. নিউ ইয়র্কে দুটি হামলার জের ধরে এই আহ্বান জানান তিনি। বলেন, অভিবাসন আইন সংস্কার করতে হবে, বিদ্যমান অভিবাসন নীতিতে অনেক গলদ আছে, তা কাটিয়ে উঠতে হবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। পরিবারের ভিসা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বলেন এ ব্যাপারে কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। And chain migration, we're going to end them fast. Congress must get involved immediately and they are involved immediately and I can tell you we have tremendous support. They will be ended. একই সুরে সাংবাদিকদের সামনে হাজির হয়ে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ কথা বলেন ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসের ডিরেক্টর ফ্রান্সিস কিসিনা। Suspect in yesterday's bombing came in under the most extreme remote possible family-based connection that you can have under current US immigration law, that being the child of the sibling of a US citizen. বলেন নিরাপত্তার স্বার্থে ভিসা প্রক্রিয়ার সংস্কারের সময় এসেছে। What we need is an immigration system that is selective. Random lotteries, extended family connections, that's not the way to run our immigration system. I appeal, we appeal to the Congress as they consider these matters as we speak. And in the coming weeks to seriously take into account these concerns that we have with the way the immigration system is structured and its vulnerabilities as I just described. প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে অভিবাসন বিরোধী অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জের ধরে তার এই প্রতিশ্রুতি দিনকে দিন তিনি জোরালো করছেন। Well, you just said that because of the criteria and how low it is that chain migrant immigrants or diversity lottery immigrants are more susceptible to being self-radicalized. Do you have data on that? No, I think my point is that if you have immigrant visa programs where the eligibility criteria are low to non-existent or even an outright lottery, you're not selecting for the types of people according to the criteria that we want. Nupur Chowdhury, TBN 24, New York. আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একই সাথে আজকে আমরা অভিবাসন নিয়ে বিভিন্ন প্রশ্নের প্রশ্ন নিব, দর্শকরা যদি প্রশ্ন করেন। এবং অভিবাসন নিয়ে আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করতে চাই, বিশেষ করে ফ্যামিলি ভিসা যে প্রসঙ্গটি চলে এসেছে। প্রথমত জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প কালকের ঘটনার জের ধরে ফ্যামিলি ভিসার, তো এ বিষয়ে প্রথমে আপনি একটু বলেন যে ফ্যামিলি ভিসা কিভাবে কারা আবেদন করেন, কিভাবে আসে। ধন্যবাদ নূপুর চৌধুরী, ধন্যবাদ টিবিএন কে আজকে আয়োজন করার জন্য। আমি প্রথমে নিন্দা জানাচ্ছি, গতকালকে যে ঘটনাটা ঘটেছিল এটা অবশ্যই আমরা কাম্য না,
কারোর জন্য কাম্য নয় এটা। আমি অ্যাজ এ বিইং এন আমেরিকান সিটিজেন, বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল অ্যান্ড বিইং এ ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ আমি নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের জন্য। আর এখানে সবাই একটা কথা আমরা মনে রাখতে হবে, আমরা কতদিন গতকালকে প্রেস কনফারেন্স করেছি বাপার পক্ষ থেকে এবং আজকে বাংলাদেশ সাইডের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করেছিলাম। এটা আমাদের এখানে আমাদের পজিশনটা স্পষ্ট যে একজনের দোষের জন্য সমস্ত জাতি এবং গোষ্ঠীকে দায়ী করা যাবে না। এটা কোনো মুসলিম হিসাবে সে অ্যাটাক করে নাই, এটা কোনো ধরনের তার যে মানসিক অবস্থা সর্বমানিক মানসিক অবস্থা এক না। ডোনাল্ড ট্রাম্প বলবে, বলার সুযোগ আসছে সে অবশ্যই বলবে, কিন্তু আমি এখন বলতে আমরা বাংলাদেশের যেভাবে আতঙ্কের মধ্যে আছি এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা গত যে ইয়া হয়েছিল আপনার যে অ্যাটাক হয়েছিল ম্যানহাটনে হলি হ্যালোউইন ইয়েতে, তো ওইটা তো বাংলাদেশে ছিল না, বাংলাদেশে ছিল। তো এক্ষেত্রে হচ্ছে অ্যাটাকটা হচ্ছে র্যান্ডম একটা অ্যাটাক। এই ক্ষেত্রে আপনি কোনো দেশ নিয়ে যে আমরা শঙ্কিত বাংলাদেশের কী হবে, অনেকে ভাবতেছে আমাদের মাথা কাটা গেলো, এই হলো অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু এই জন্য আমাদের জীবনযাত্রা থেমে থাকবে না। আপনারা যারা ইমিগ্রেশন প্রসেসে আছেন, আমি আবার বলব যারা ইমিগ্রেশন প্রসেসে আপনারা আছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, যারা বৈধ আছেন তাদের কোনো সমস্যা না। ফ্যামিলি ভিসার ভবিষ্যৎ কি হতে পারে? ফ্যামিলি ভিসার ভবিষ্যৎ অ্যাজ এন অ্যাটর্নি আমি যারা বলতে চাই, ফ্যামিলি ভিসার যারা অ্যাপ্রুভাল আছে তা তো আছে, কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, ক্যান্সেল হবে না এটা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে কথাগুলো আসতেছে এখন, সেই ইলেকশনের আগেই কথাগুলো বলেছিল, সে হয়তো একটা চেষ্টা করবে আভ্যন্তরীণীতে পরিবর্তন করার ক্ষমতা তার আছে, কিন্তু যদি কোনো আইন পাস করতে হয় এই যে ভিসা ভিসা বাতিল করার জন্য, সে বারবার আপনি দেখবেন কংগ্রেসকে সে বলতেছে কংগ্রেস মাস্ট অ্যাক্ট ফাস্ট। কংগ্রেস যদি কাজ না করে সে কিছুই করতে পারবে না, আইন প্রণয়ন করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের। এবং আপনারা সবাই জানেন বাজেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোনো ক্ষেত্রে বাজেটের পরিবর্তন হলে এটা কংগ্রেস থেকে পাস করতে হবে। প্রেসিডেন্টের ক্ষমতা অনেক, আবার ক্ষমতা অনেক সীমিত, বুঝতে হবে ব্যালেন্স এন্ড ব্যালেন্স এন্ড পাওয়ার। একজন আছেন ফোনে, আমি সেই প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আমি মিশিগান থেকে বলছিলাম। জি মিশিগান থেকে, আপনার নামটি বলতে হবে। আমার নাম মুজিবুর রহমান। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে ইমিগ্রেশন আইনের কোসাপুটের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। আমার নাম মুজিবুর রহমান। জি অসংখ্য ধন্যবাদ। নিচে থাকে এবং তার যদি এনাফ ইনকাম না থাকে তার যে সাপোর্ট দেওয়ার মতো, তখন সে একজন জয়েন্ট স্পন্সর পেতে পারে, সেও তার ইনকাম কোয়ালিফাই করতে হবে, ইনকাম অথবা অ্যাসেট দিয়ে কোয়ালিফাই করতে হবে। দ্যাট ইজ দি কমন ল। আমরা যাচ্ছিলাম ফ্যামিলি ভিসা নিয়ে, আমি আজকে আমাদের এই অনুষ্ঠানে দর্শক ফ্যামিলি ভিসাটা নিয়ে জটিল মানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফ্যামিলি ভিসাই আমি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে এখন আমরা কনফার্ম না। ডোনাল্ড ট্রাম্প কথা বলতেছে, এবং এটা তো যেহেতু আপনি বলছিলেন যে কংগ্রেসে কংগ্রেস ছাড়া কিছু হবে না, কংগ্রেস ছাড়া কিছু হবে না। এখন আমি রিকোয়েস্ট করব যারা এই ব্যাপারে বেশি কনসার্ন, তারা যে যার কংগ্রেসম্যানের কাছে ফোন করে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বিল যেন তারা কোনো সময় না আনে, এবং আনলে তাদের এই মধ্যবর্তী তারা তার ভোট পাবে না। এটা হচ্ছে আপনাদের করণীয়। এখন যদি আমরা একা কথা বলে লাভ নাই, দি মেসেজ শুড বি সেন্ড টু দ্যাম যে আপনার রিপ্রেজেন্টেটিভ, তারা আপনার ভোট চাইবে আগামী বছর, তারা আপনার ভোট চাইবে, তাদেরকে আপনি যাদেরকে ভোট দেবেন তাদেরকে বলেন, অফিসে কল দিয়ে বলেন যে জিনিসটা আমরা চাই না, ভিসা বন্ধ চাই না। কিন্তু অনেকে আবার এই কথা গুরুত্ব দিচ্ছে না, যাদের ধরনের ফ্যামিলি চলে আসে তাদের কেয়ার, কারণ এখানে হচ্ছে আপনি দেখেন যে অন্যান্য দেশে অনেক দেশে এদের নাই। যেমন ইংল্যান্ডের একটা, ইংল্যান্ড তো ইমিগ্রান্ট কান্ট্রি ছিল এক সময়, খুব ভালো ইমিগ্রান্ট কান্ট্রি। ইংল্যান্ডে আপনি মা বাবাকে ইমিগ্রান্ট আনতে পারবেন না, ভাই বোন কাউকে আনতে পারবেন না, এমনকি যদি নন ইমিগ্রান্ট যারা ইংল্যান্ডে জন্ম হয়, যদি তাদের বাচ্চারা যদি আমেরিকা ইংল্যান্ডে জন্ম হয়, তারপরে মা বাবা যদি এখানে বৈধ ভিসা না থাকে বা বৈধতা না থাকে, সে ইংল্যান্ডের সিটিজেন হবে না। তো এই ক্ষেত্রে ওই এক্সাম্পলগুলো তারা ফলো করতেছে, কিন্তু যেহেতু আমেরিকাটা হচ্ছে ইমিগ্রান্ট ফ্রেন্ডলি কান্ট্রি, ডেমোক্রেটরা কোনো সময় এটার পক্ষে ভোট দেবে না। America was built on immigrants. This is the only country
স্কাই ইজ দ্য লিমিট। ইমিগ্রান্টদের সফলতা এখানে দেখেন আপনারা, ইমিগ্রান্টদের সফলতা অনেক, এখানে প্রেসিডেন্ট ওবামার থেকে ধরে সবাই ইমিগ্রান্টদের সফলতা এখানে। ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলে জনগণ তাকে সাপোর্ট দেবে বলে মনে হয় না। আমাদের যা করতে হবে, সবার সেমিনার করতে হবে বিভিন্ন জায়গায়, এবং এটা নিয়ে কথা বলতে হবে, রাইট জায়গায় কথা বলতে। আমরা কথা বললে চলবে না, এটা কংগ্রেসনাল লেভেলে কথা বলতে, তাদের কাছে খবরটা পৌঁছাতে হবে। যার সাথে যখন যে কোনো কংগ্রেসম্যানের কথা হয়, দেখা হয়, বলবেন, ওপেনলি কথা বলবেন। আপনারা অনেকে কংগ্রেসম্যানদের সাথে বিভিন্ন ইস্যুতে কথা হয়, আমরা বিভিন্ন সময় কথা বলি, আমরা এই বিষয়টা অবশ্যই নিয়ে আসি যে এটা আমরা সাপোর্ট করি না। মন চৌধুরী, আমাদের একটু ফাঁকে ফাঁকে ফোন নিতে হবে, যেহেতু দর্শকরা আমাদের ফোন করছেন, আমাদের একজন লাইনে আছেন, সেই সাথে ফেসবুকেও অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। এ আর আরিফ খান, শেখ সাদি, হাবিব রহমান, সৈয়দা চৌধুরী, মোহাম্মদ হোসেন, ডালিম আহমেদ, তারা সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। ফোনে একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নাম কি বলে প্রশ্নটি করুন। আমি আপা একটু আগে ফোন করেছিলাম, কিন্তু আমি প্রশ্ন করার আগেই কিন্তু আমার লাইনটা কেটে গেছে। আচ্ছা জি, প্রশ্নটি সম্পূর্ণ করুন। প্রশ্নটা ছিল যে আমি আমার ভাইয়ের ব্যাপারে কোসাপুট দিয়ে দিয়েছিলাম, কিন্তু কোসাপুটের কি নতুন আইন হয়েছে যে একবার কোসাপুট দিলে আর কোনোদিন কোসাপুট দেওয়া যাবে না? এই জিনিসটা নিয়ে বিভ্রান্তি আছে, যদি আপনার এনাফ ইনকাম থাকে, আপনার যদি 100,000-200,000 এনাফ ইনকাম থাকে, যতদিন ইচ্ছা সাপোর্ট দিতে পারবেন, আপনি কোয়ালিফাই যদি করেন। যদি আপনার ধরেন ইনকাম থাকে, পভার্টি লেভেল থাকে, আপনি দুইজন সাপোর্ট দিতে পারেন, তখন আপনি ওই দুইজন যদি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনার সাপোর্ট ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকে যতক্ষণ এই যাকে আপনি স্পন্সর করলেন সে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত, অথবা মারা যাওয়ার আগ পর্যন্ত, অথবা এই দেশ থেকে চিরতরে চলে যাওয়ার আগ পর্যন্ত আপনার সাপোর্ট ভ্যালিড। এই তিনটার কোনোটা যদি না ঘটে, তাহলে আপনার সাপোর্ট এনফোর্স থাকে, সাধারণত 5 বছর পরে তারা এটা গ্রহণ গ্রাহ্য করে না। কিন্তু আপনাদের দেখতে হবে যে আপনি ইনকাম যদি বেশি থাকে, আপনি ওই ইনকাম অনুযায়ী সাপোর্ট দিতে পারবেন। জি, আরেকজন আছেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তর দিচ্ছি। বুঝেছে না? বুঝেছে, উনি বুঝতে পারছেন। আপনার কোনো প্রশ্ন আছে? আপনি কথাটা ক্লিয়ার হয়েছে? উনি আরেকজন বলেন, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউইয়র্ক থেকে, সরি, ব্রুকলিন থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইউসুফ। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমি প্রশ্ন করতে চাই, আমার বোন আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছে 2005। জি, প্রশ্ন এখন যে আপনার যে এটা ই করতে চাই ফ্যামিলি ভিসা বা এই যে আচ্ছা, আমরা ফ্যামিলি ভিসাটি নিয়ে আলোচনা করছি। আর 2004 সালে যারা আবেদন করেছেন তাদেরটা চলছে 2004 সালের জুনের। আমরা ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলছিলাম। আমি আবারও বলছি, 2005 সালে ওনার কথাটা ছিল যে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করেছে এবং বন্ধ হয়ে যাবে। যাদেরটা অলরেডি অ্যাপ্রুভাল আছে বা আপনারা ফাইল করেছেন, এটা নিয়ে ভয়ের কিছু নেই। যে কাগজপত্র ঠিক থাকে, আপনারা শুধু দেখবেন যে মেইলে যেন কোনো চিঠি আপনারা মিসিং না হয়, এবং সবসময় আপনাদের অ্যাড্রেস আপ টু ডেট রাখবেন। ইট শুড বি ইয়োর ডিউটি, কারণ এটা যদি আপনি চেঞ্জ করেন অ্যাড্রেস আর তাদেরকে না জানান, কোনো কারণে যদি রিকোয়েস্ট ফর এভিডেন্স আসে, আপনারা যদি উত্তর না দেন সময় মতো, তাহলে এটা অটোমেটিক অ্যাবান্ডন হয়ে যাবে। অ্যাবান্ডন হলে পরে তখন হয়তো মোশনটা রিওপেন করতে পারেন। অনেক সময় যদি ভালো কারণ দেখাইতে না পারেন, এটা রিওপেন আর হবে না। তো এই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন, পরে তখন আর ট্রাম্পকে দোষারোপ করলে কোনো লাভ হবে না। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আমি শুরুতে যে প্রশ্নটি করেছিলাম যে আজকে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, নিউ ইয়র্কের দুটি ঘটনাকে উল্লেখ করে কিন্তু ডিভি লটারি এবং ফ্যামিলি ভিসা দুটোই তিনি সামনে নিয়ে এসেছেন, একই কথা বলেছে কিন্তু প্রেস। আমি আমি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য, যদিও তার কাছে এই খবরটা পৌঁছাবে কিনা জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছি, এইটা টেরোরিজম হ্যাজ নাথিং টু ডু উইথ ইমিগ্রেশন। ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা মিক্স করে ফেলতেছে, কারণ অতীতে যে কথাটা শেষ করতে দেন, টেরোরিজমের সাথে ইমিগ্রেশন কোনো সম্পর্ক নেই। টেরোরিস্ট ইমিগ্রেন্টরা হচ্ছে খুব লো প্রোফাইলে আছে টেরোরিস্টের ক্ষেত্রে। আপনি দেখেন গত কিছুদিন আগে ইয়াতে যে হয়ে গেল ঘটনাটা, আপনার লাস ভেগাসে হয়ে গেল, কত লোক মারা গেল। থ্যাংক গড আমাদের যে গতকালকে যে ঘটনা ঘটছে তার কাছে মানে গান অ্যাক্সেস ছিল না। যদি তার কাছে, আপনাকে আমি এই প্রশ্নটি করতে চাই, আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প দুটো বিষয়কে এক করে ফেলছে, উনি তো করবে, উনি তো নির্বাচনের আগেই অভিবাসন বিরোধী তার বক্তব্য দিয়ে আসছেন, সে জায়গায় যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তাহলে আমরাই তো অভিবাসীরাই তো তাকে অস্ত্রটি হাতে তুলে দিচ্ছি। আমরা তার কাছে খবরটা পৌঁছাইতে হবে সামহাও, যে জিনিসটা টেরোরিস্ট আর ইমিগ্রান্ট এক না। সব ইমিগ্রান্ট টেরোরিস্ট না, ইমিগ্রান্ট আর টেরোরিস্ট বলতে পারে, কিন্তু সব ইমিগ্রান্ট ইমিগ্রান্টরা আমেরিকার উজ্জ্বল নক্ষত্র হিসেবে অনেক আছে যারা খুব ভালো। আমি বিং এ ডিস্ট্রিক্ট লিডার, আই ফিল প্রাউড দ্যাট আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার, আমি একজন অ্যাটর্নি, মেম্বার অফ দ্য ইউএস সুপ্রিম ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট, ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের কেস আছে, আমি এটার জন্য পক্ষে
রিপ্রেজেন্ট করব ক্লায়েন্ট এবং অ্যাটর্নি মঈন চৌধুরী। এইমাত্র আমাদের হাতে একটি খবর এসেছে, যেটি অ্যালাবামা নির্বাচনে ভোট গ্রহণ চলছিল এবং নিউ ইয়র্ক টাইমস কিছুক্ষণ আগেই জানিয়েছে ডেমোক্রেটিক যে প্রার্থী ড্যাক জোন্স তিনি জিতে গেছেন। এবং এ নিয়েই মঈন চৌধুরী আপনার কাছে জানতে চাই, এটি রিপাবলিকানদের ঘাঁটি ছিল, ডেমোক্রেটিক যিনি প্রার্থী ছিলেন তিনি জয়ী হয়েছেন, হাড্ডাহাড্ডি লড়াই একটু আগে জানতাম না যে এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, একটু আগে জানছিলাম যে বেশি ছিল ইয়ার ভোট। এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে ডেমোক্রেটিক এটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এইটাই হচ্ছে এই ধরনের মেসেজ আমাদের ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে যে মধ্য এই যে এখন এখন সংখ্যাটা একটা কমলো, এদের রিপাবলিকান একটা সিনেট কমলো, এখন ডোনাল্ড ট্রাম্প মেসেজটা পেয়ে গিয়েছে যে তার কথাগুলো কতটুকু মানুষ গ্রহণ করবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা এই দেশে ভোটে আপনার জয়ী হতে হবে, আপনাদের মতামতগুলো ব্যালেটের মধ্যে প্রকাশ করবেন, এখানে তো মারামারি করার কিছু নাই। এই যে এই ঘটনা যে ঘটেছে আপনার গতকাল যে ঘটনা ঘটেছে, সে হয়তো মানসিক পরিস্থিত ছিল, সে হয়তো ভাবছে তার এই ঘটনায় কোনো এফেক্ট, এটা করে কোনো এফেক্ট হবে না। আমাদের এই অনুষ্ঠানে আজকে এটি শেষ প্রশ্ন হবে, আমরা যেহেতু রিপাবলিকান ওই নির্বাচনটি আছে অ্যালাবামা নির্বাচন এবং ফ্যামিলি ভিসা নিয়েও আমি বিস্তারিতভাবে আপনার কাছ থেকে নিতে চাই, সেহেতু দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পেলে আপনাদের মনের ভেতরে যে প্রশ্নগুলো আছে সেটির অনেক উত্তর পেয়ে যাবেন। সে তো আমরা এই প্রশ্নটি শেষ প্রশ্ন নিচ্ছি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমি হ্যালো, জি হ্যালো, আমি কুইন্স অ্যাস্টোরিয়া থেকে বলছি, লাবণী। জি লাবণী আপা, আপনার প্রশ্নটি করুন। এখন পর্যন্ত কিছু বন্ধ হয় নাই, আমি একটু আগে জ্যাকসনে ছিলাম, অনেকেই বলতেছে অ্যাপ্লাই করছি বন্ধ হয়ে গেলে কিনা মা বাবা আসতে পারবে কিনা ভাই বোন আসতে, যাদের আবার যাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে তাদের যাদের টাকা তারা রিসিভ করেছে তাদের ভয়ের কিছু নাই, এর পরবর্তীতেও ভয়ের কিছু নাই যে কিছু হবে কিনা হবে, সব কিছু আনসার্টেন। এই যে আজকে যে মেসেজটা গেল ডেমোক্রেটিক পার্টির যেখানে রিপাবলিকানদের ঘাঁটি ছিল এখানে ডেমোক্রেট উইন করছে, এটা তার ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বিশাল পরাজয় তার কাছে, সে বুঝতে পারছে যে তার কথাগুলো মানুষ আর গ্রহণ করতেছে না। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক আমরা নিচে ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরে। প্রিয় দর্শক আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং নিউ ইয়র্ক টাইমসের যে ফলাফল সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি, জোন্স 49.6% ভোট পেয়েছেন আর মোর 48.9%, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং জোন্স হচ্ছেন জয়ী হয়েছেন নিউ ইয়র্ক টাইমসের এবং আপসেট ইন অ্যালাবামা উপনির্বাচন। কংগ্রেচুলেশন জোন্সকে টিভির মাধ্যমে। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে মেসেজটা পৌঁছে যাবে এখন, যে তার কথা সে ভাবছিল যে রিপাবলিকানরা পর্যন্ত জোন্সকে সাপোর্ট করে নাই, সাপোর্ট করে নাই, কারণ তাদের যৌন কেলেঙ্কারি ছিল ছোটবেলা, চাইল্ড মলেস্টেশন ছিল, এগুলো তারাও লজ্জা বোধ করছে ওকে কি হবে। কিন্তু মঈন চৌধুরী আপনার কাছে আমি জানতে চাই, রয় মুরের এই পরাজয়ের পিছনে আপনি কি বলবেন, যে তার মানে তার বিরুদ্ধে একের পর এক এ ধরনের অভিযোগ নাকি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হ্রাস এবং ডোনাল্ড ট্রাম্প দুইটা মিলে কাজ করছে, তার যে ব্যক্তিগত যে যৌন কেলেঙ্কারি চাইল্ড মলেস্টেশনের ওইটা তো অবশ্যই সামনে আছে, যে কারণে রিপাবলিকানরা তার থেকে সমর্থন ফিরিয়ে নিয়েছে। তারপর ট্রাম্প ভাবছিল সে প্রেসিডেন্ট হওয়াতে তার হয়তো কথায় মানুষ এমনকি তার রবকল দিয়ে সবাইকে কল দিয়েছে, তারপরও তার যে ঠিকানায় দ্যাট মিনস মেসেজটা তার কাছে চলে গেছে যে পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে সে এখন কিছু করতে ভয় পাবে। তো এটা ইমিগ্রেটদের জন্য অত্যন্ত সুখবর যে ট্রাম্প এখন তার পার্টির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু চিন্তা করবে যে পার্টির বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে কত এফেক্ট হবে, এবং পার্টি অনেকবারই বলেছে যে এই ধরনের প্রার্থীকে তো পার্টি তাকে সমর্থন দেবে না, অনেক ক্ষেত্রে সমর্থন দেবে না। সেম ক্ষেত্রে প্রতিটা রিপাবলিকান ক্যান্ডিডেট যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসম্যান বলে তাদের এখানে ইমিগ্রেন্টদের সংখ্যায় ভোট একটা ফ্যাক্টর, এখন তাদের ইমিগ্রেন্টের ভোটে অনেকেই জয়ী হয়, অনেকে মার্জিনে জয়ী হয়, এখানে সামান্য পার্সেন্টেজে তাদের যদি ইমিগ্রেন্টরা তাদেরকে যোগাযোগ করে তারা ভাববে যে তাদের ট্রাম্পের কথা চলে তাদের ফেল করবে, তারা যদি ইলেকশনে ফেল করে ট্রাম্প তাদের কিছু করতে পারবে না। আপনার কি মনে হয় 2018 সালের নির্বাচনে কি প্রভাব পড়বে? অবশ্যই আমরা এই যে হারে আমরা অগ্রগতি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির, আমরা অবশ্যই হাউসে
এখানে রিগেইন করব অনেকগুলো সিট, দেন ট্রাম্পের আর অনেক কিছু দেন তোর একার পক্ষে নেওয়া সম্ভব হবে না। এবং জেফ সেশনস যে জায়গাটিতে ছিলেন সেই জায়গাটিতে একজন ডেমোক্রেটিক চলে আসলো, তো সিনেটেও হচ্ছে রিপাবলিকানদের আরেকটু কোণঠাসা হয়ে গেল, যেটি রিপাবলিকানদের এই দেশে আপনারা দেখবেন ফ্লোর ক্রসিং এর সুযোগ আছে। রিপাবলিকান হলে যে রিপাবলিকানের ভোট দেবে এরকম না, তো দুই একজন এমনি স্লিপ করে হয়তো ইস্যু ভিত্তিক ভোটে প্রেসিডেন্টের এগেনস্টে চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাগুলো অনেক কিছু করার সাহস করবে না। সে আগে সে আসলে ক্যারিয়ার ডিপ্লোম ক্যারিয়ার পলিটিক্যাল না পলিটিক আমি একজন ক্যারিয়ার পলিটিশিয়ান না হওয়াতে যা হচ্ছে সে ভাবছে তার কর্পোরেশনের যে রকম সিদ্ধান্ত নিচ্ছে আমি বলছি তাই হবে, চিফ অফ দ্য অর্গানাইজেশন এইভাবে আছে হচ্ছে না। সে এখন সে টিয়ার পাবে যে পলিটিক্সটা আসলে এক না একদন্ত না, যা বলি তাই হবে। তো 2018 সালে আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের মুখ ফিরিয়ে নেয়া নাকি তার নীতির প্রতি অভিবাসন বিশেষ করে অভিবাসীরা যে খুব বেশি আতঙ্কে আছে সেটিও প্রভাব পড়বে? শুধু অভিবাসীরা না, সব বিষয়ে জনগণ এখন আতঙ্কে আছে। তার পক্ষে যে কি সিদ্ধান্ত নিতে পারে এটা সে একটু মানে চিন্তাভাবনা না করে সিদ্ধান্ত নিয়েছে। যেমন দেখেন জেরুজালেম নিয়ে যে ঘটনাটা ঘটেছে, স্বীকৃতি দিল এটার প্যালেস্টাইন ইয়ার ইসরায়েলের রাজধানী, এই ক্ষেত্রে দুনিয়ার প্রতিটা রাষ্ট্র তার নিন্দা জানাচ্ছে, কিন্তু আমি করবে কি, সে আমেরিকান প্রেসিডেন্ট। তো এই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে তার প্রতি আস্থাটা মানুষের কমে যাচ্ছে। কিন্তু মঞ্চৌধুরী আমরা দেখেছি যে এমন কি সে পরবর্তী ইলেকশনে আমরা সারপ্রাইজ হব না, সে হয়তো থাকার কথা না। আরেকটি বিষয় আমি চলে আসে, যখন বিভিন্ন দেশকে ব্যান করা হচ্ছিল সেটি হচ্ছে তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং এই মুহূর্তে আমরা অ্যালাবামার যে উপনির্বাচনের আমরা সিএনএন এর মাধ্যমে সেই ফলাফলটি দেখতে চাই, এবং আমরা নিউ ইয়র্ক টাইমসের ফলাফলে এরই মধ্যে জানিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে জোনস 49.6% এবং মোর 48.7% ভোট পেয়েছেন, এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দেখতে পাচ্ছেন মঈন চৌধুরী, আমরা দেখেছি খুব ক্লোজ রেস, কিন্তু তারপরও এটি ইতিবাচক ডেমোক্রেটদের জন্য যে 49.6% হলো সেই কিন্তু জয়ী হলো শেষ পর্যন্ত। অনেক বিতর্ক এবং আবারও আমরা সেই প্রজেকশনটি দেখতে চাই যে অ্যালাবামার উপনির্বাচন এই মাত্র যে ফলাফলটি আমরা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি জোনস 49.6% এবং মোর রয় মোর, যার বিরুদ্ধে অনেক এবং যার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল সে পেয়েছে 48.7%, এবং দেখতে পাচ্ছেন যে ভোটের হিসেব সেখানে হচ্ছে খুব অল্প ব্যবধানে, খুবই অল্প ব্যবধানে সেই ভোটের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দ্য প্রজেকশনে সেই ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় নয় দশ হাজার 11,000 ভোটের ব্যবধান তাদের, এটাও কিন্তু কম নয় যে 10,000-11,000 ভোট যেখানে হাড্ডাহাড্ডি লড়াই যেটি রিপাবলিকানদের প্রেসিডেন্ট যেখানে আপনার কল দিচ্ছে ভোটারদেরকে সেখানে হারাটা তার জন্য খুব লাভ। কিন্তু আবার আরেকটি উল্লেখযোগ্য, বারাক ওবামাও কিন্তু নেমেছিলেন মাঠে আমরা দেখেছি। হ্যাঁ অবশ্যই, তো এক্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছিল তার কলে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হতে পারে না। এটা আমাদের গুড মেসেজ ফর হিম দ্যাট সে এখন বুঝবে যে এই জিনিসটা আসলে তার কথায় পার্টি চলবে না। এবং আমি কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক টাইমসে যেটি তারা হেডলাইন করেছে যে ডেমোক্রেটিক পোলস অফ অ্যান আপসেট ইন অ্যালাবামা, এবং অ্যালাবামা সিনেটিক ইলেকশনে নিউ ইয়র্ক টাইমস আগে ব্রেকিং করেছে যে তাদের নির্বাচনটি যে ফলাফলটি এখন সিএনএন সহ সব জায়গায় চলে এসেছে, এবং খুব অল্প ব্যবধান বলা হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু সেখানে 10 থেকে প্রায় 11,000 ভোটের ব্যবধান কিন্তু চারটি খানি কম। আমরা কিন্তু প্রথম দিকে কিন্তু ভাবি না যে আমরা একটু আগেও ভাবছিলাম যে রয় মোর জয়ী হবে, কিন্তু তারপর হঠাৎ করে চেঞ্জ হয়েছে। কিছু কিছু কাউন্টি আছে আপনারা দেখেন যে এখানে ইলেকশনগুলো অনেক কাউন্টিতে পড়ে যায়, এবং এখনো আপনারা স্ক্রিনে সেই প্রজেকশনটি দেখতে পাচ্ছেন যে 49.6 এবং 48.7 এবং 11,000 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, এবং এটি ছিল রিপাবলিকানদের ঘাঁটি। এ কারণে এটি অনেক বড় খবর আমাদের কাছে যে একটি রিপাবলিকানদের সিনেট আসন যেটি জেফ সেশনস এর ছিল সেই আসনটি ডেমোক্রেটিক একজন সদস্য ছিনিয়ে নিয়েছেন। আমি বলবো যে এটি ডেমোক্রেটদের অনেক বড় একটি জয় যে এবং এত গুরুত্বপূর্ণ একটি ক্রিটিক্যাল মোমেন্ট যেখানে ডোনাল্ড ট্রাম্পের অনেক এজেন্ডা আছে কংগ্রেস থেকে পাশ করানোর জন্য, সেই মুহূর্তে সিনেটের এই একটি আসন হারানো ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধাক্কা খেলো এখানে বলতে পারেন। এখন সে পার্টির কথার এগেইনস্টে সে অনেক কিছু করতে ভয় পাবে, আর পার্টির যে আপনার কংগ্রেসে যে হয় সাধারণত ভোটরা ওরা দিতে বাধ্য না, যে ডোনাল্ড ট্রাম্প বললো যে রিপাবলিকানের ভোট দিতে আমরা দেখেছি ট্যাক্স কাটের সময় বব ক্রুকার বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে, তারা সবসময় তাদের নিজস্ব পলিটিক্যাল আইডিওলজি আছে কিছু এক্সট্রা, তাদের জনগণের কথা তারা শুনে তাদের কনস্টিটিউশন যা যা এলাকাতে নির্বাচন হয়েছে তারা তাদের জনগণের কথা শুনে অনেক চিন্তা করে ভোট দেয়। তো এক্ষেত্রে আমরা ভাবতে পারি যে ওদের ভবিষ্যতে ট্রাম্পের হয়তো
ট্রাম্পের হয়তো সুবুদ্ধির উদয় হবে এবং সে হয়তো এইসব কথাবার্তা কিন্তু আপনার কেন মনে হলো যে ভবিষ্যতে যিনি এতদিনে পাল্টাননি সামনে পরিবর্তন হবে এখন এখন চেঞ্জ হচ্ছে না এটা আপনি দেখেন সিএনএন ও বলছে একজন সিনিয়র কা চলে গেল কংগ্রেসের সিট যাবে গভর্নর হারালো আর কি দরকার তার হারানোর এবং ক্যান উইন অ্যালাবামা হিলারি ক্লিনটনও টুইট করেছেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিলারি ক্লিনটন কিছুক্ষণ আগে টুইট করেছেন যে টু নাইটে অ্যালাবামার ভোটার সিলেক্টেড সিনেটর হো মানে যে তাদের গৌরবে গৌরবান্বিত করেছেন হিলারি ক্লিনটনের মাত্রই টুইটটি আমরা দেখতে পাচ্ছি সিএনএন এর মাধ্যমে অর্থাৎ ডাক জোনসের এই জয় এরই মধ্যে কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে হিলারি ক্লিনটন টুইট করেছেন সবার জয় ডেমোক্র্যাটদের জয় ইমিগ্রেন্টদের জয় সবার জয় এটা মনে করব আমরা সবাই হয়তো যার যার জায়গাতে কাজ করেছে এবং আমরা স্ক্রিনে যে ইটি দেখছি সময় যত গড়াচ্ছে ভোটের এবং জোনসের কিন্তু ব্যবধানও বাড়ছে যেমন 13,000 ভোটের ব্যবধান এগুলা তারা সিএনএন যখন প্রজেকশন করে তখন তারা বুঝেই করে কারণ রেড জোনগুলা হিসাব বাদ দিয়ে দিচ্ছে তখন হয়তো ইয়াগুলা ব্লুগুলা বাকি ছিল তো ব্লুগুলা ডেমোক্র্যাট বেশি খুব হাড্ডাহাড্ডি লড়াই কিছুক্ষণ আগে আমরা বলেছি 11,000 ভোটের ব্যবধানে এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 13,000 ভোটের ব্যবধান হয়ে গেছে আরো বাড়বে আমরা যখন পূর্ণাঙ্গ ফলাফলটি পেয়ে যাব এটি হয়তো ফলাফল নির্ধারণ করে দিয়েছে কারণ বিভিন্ন নির্ধারিত হয়ে গেছে কিন্তু আমি আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে নির্বাহী আদেশ যখন 8টি দেশের উপর নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কিন্তু তিনি সেটি বাস্তবায়ন করেছেন এবং সুপ্রিম কোর্টের এখন যদি বিচারকের আপনি রেশিও করেন ডোনাল্ড ট্রাম্পেরই কিন্তু দিকে পাল্লা ভারী আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প কি অল্টারনেটিভ হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থই হবেন বেশি আপনারা এই জিনিসটা এইভাবে ভাববেন সুপ্রিম কোর্টের যদিও মনোনয়ন পায় পার্টি থেকে কিন্তু কতগুলা ইম্পর্টেন্ট ইস্যু ছাড়া সব ইস্যুতে তারা যে প্রেসিডেন্টের কথা শুন কতদিনের কথা তারা শুনে না তাদের আইডিওলজি দেখে তাদেরকে নির্বাচন তাদেরকে মনোনয়ন দেওয়া হয় সব ক্ষেত্রে যে তারা আপনি দেখেন যে ব্যানের ক্ষেত্রে ট্রাভেল ব্যানের ক্ষেত্রে 5-7-2 এমন না যে 4-5 হয়েছে 7-2 কারণ দুজন সরে গেছে তারা আইডিওলজি তাদের ডিফারেন্ট তারা তাদের নিজস্ব ক্যাপাসিটি আছে চিন্তা করার বোঝার তারপর তারা রায় ইয়া করে অনুমতি দেয় তো এক্ষেত্রে আমরা এইসব বিষয়ে যে নির্ধারিত হবেই রিপাবলিকান এজেন্ডা ফুল এরকম না সব ইস্যু একরকম না অ্যাবর্শন ইস্যু একটা তারপর ইমিগ্রেন্ট ইস্যুটা তারা ওইভাবে গুরুত্ব দেয় না হয়তো দেখা যাবে তখন যখন ইস্যু আসবে তখন আমরা দেখব যে কোন জাস্টিসের কীরকম ওপিনিয়ন এখানে আমাদের অপেক্ষা করা উচিত আর যদি ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন কোনো বিল আনতে হয় অবশ্যই কংগ্রেস দ্বারস্থ হবে সে রিপাবলিকান পার্টিকে একমত করতে হবে ডেমোক্রেটদের সহায়তা লাগবে আর রিপাবলিকান পার্টির কিছু লোক যদি সরা যায় তার সাইড থেকে তাদের আদৌ সে পাশ হবে না কিন্তু আপনারা বুঝতে হবে প্রেসিডেন্টের ক্ষমতা আছে এক্সিকিউটিভ অর্ডার জারি করার ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটা জারি করতে পারে ইন্টারনেট পলিসি তার চেঞ্জ করতে ইন্টারনেট পলিসির ক্ষেত্রে সে তার আদেশ কার্যকর হবে যেমন ভিসা নীতিতে সে পরিবর্তন করতে পারে যেগুলো আপনার ওই যে স্কুটিং হবে আগে একটু শিথিল ছিল এগুলো এখন কঠিন হচ্ছে আগে আমরাই যে কেসগুলো করেছি এই কেসগুলো এখন একটু স্ক্রুটিনি হচ্ছে বেশি এটার জন্য তাকে দোষ দেওয়া যাবে না যে আপনারা যে ইমিগ্রেশন ডিপোর্টেশনের কথা আগে দেখেছেন যেগুলো আগে আপনার সুপারভিশনটা ছিল তাদেরকে অনেককে পাঠাতো না বলতো তোমরা থাকো যদি কজন থাকো কাজ করো থাকো কোয়ালিফাইড পিটিশন থাকলে কিন্তু এখন করতেছে কি যারা ক্রিমিনাল বা ক্রিমিনাল নাই হোক ডালাভাবে বলতেছে ওকে তোমার আর কোনো কেস নাই এখানে ইউ হ্যাভ টু গো তো এই জিনিসটা হচ্ছে তার নির্বাহী আদেশ ছাড়াও তার ইন্টারনাল পলিসি পত্রকের ডাইরেক্টর যেটি আগেই ছিল সেটির বাস্তবায়ন হচ্ছে একটু কঠোর হচ্ছে করুন আর কিছু না আর একটা জিনিস বলতে চাই এখানে যারা বাংলাদেশি ভাই যেহেতু বাংলা বাংলা ভাষার টিভি যারা বাংলাদেশি ভাই বোনরা এখানে আছেন এই যে গতকালের ঘটনার বিষয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নাই ঘটনাটা আপনারা ঘটান আমরা বাংলাদেশিরা কেউ ঘটনা ঘটাই নাই এবং বাংলাদেশিরা কেউ আপসেট হওয়ারও কারণ নাই এদিন নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটেই থাকতে পারে আমেরিকায় টেররিস্ট অ্যাটাক অনেক হয়েছে এটা আমাদের ব্যক্তিগত কিছু না এখানে বা দেশ নিয়ে ভাবার যে মাথা কাটা গেলো কী হবে কি না এরকম কিছু হওয়ার সম্ভাবনা কম আমাদেরও তো কিছু করণীয় আমাদের করণীয় যেটা আছে আমাদের অদূর ভবিষ্যতে বা এখনে বর্তমান থেকে আমাদের প্রজন্ম
প্রজন্ম, নতুন প্রজন্ম বা আশেপাশে যাদেরকে চিনি তাদের যদি সন্দেহ ভাজন কোনো মনোভাব দেখি, যেমন কিছু লোক আছে তাদেরকে আইসোলেট করে ফেলে বিভিন্ন কারণে, যখনই সে কারোর সাথে কমিউনিকেট না করে ভাববেন হি ইজ ডুইং সামথিং এলস। তো এই ক্ষেত্রে আপনারা নিকটাত্ম যারা তাদেরকে একটু ফলো করবেন, বন্ধু বান্ধবকে চেষ্টা করবেন, এটা মানসিক অসুস্থতা থেকে অনেক অনেক কিছু করে। তো অভিভাবক পরিবারেরও তো দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে তাদেরকে সবসময় মনিটর করা, হাসি খুশি থাকা, মানুষকে বোঝানো যে তাদেরকে তার লাভ অবস্থা করতে। আরেকটি বিষয়, যারা নতুন আসেন এদেশে একটা স্ট্রাগলে পড়েন, অনেক সময় জীবন সংগ্রামটি অনেক কঠিন হয়ে যায়, হতাশায় থাকেন, তো আপনাদের মতো যারা কমিউনিটি লিডার তাদের জন্য কি করবেন? তাদেরই তো এই ছেলেটি 7 বছর আগে আসছে, আপনি বলছিলেন হয়তো মানসিকভাবে সে বিপর্যস্ত ছিল, যে কারণে নিজেকে আত্মহত্যার মাধ্যমে সে এই ধরনের একটি ঘটনা ঘটাতে চেয়েছিল। তো এক্ষেত্রে কমিউনিটির যারা আপনারা অনেকদিন ধরে এখানে আছেন সবারই একটি দায়িত্ব আছে, তো সেই জায়গাটি থেকে কি করবেন? হি ডাজন্ট রিপ্রেজেন্ট দ্য বাংলাদেশি আমেরিকান ভ্যালু ইন দ্য ইউনাইটেড স্টেটস, নাম্বার ওয়ান। অ্যান্ড এটা আত্মহত্যা সব ধর্মের মহাপাপ, কোনো ধর্মে তাকে বলবে না আত্মহত্যা করো, নিজেকে জীবন নষ্ট করে অন্যের জীবন নষ্ট করে, এটা বলবে না। তো আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোনোভাবেই নিজের ক্ষতি করার চেষ্টা করবো না, এবং আশেপাশে যারা আছে, আমারও আবারও বলছি, যদি দেখেন যে কোনো লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার বাচ্চা কাচ্চা কেউ আপনাদের থেকে আইসোলেট করে রাখতেছে, আপনাকে বুঝতে হবে যে স্যার ইজ ইন টু সামথিং এলস। তো আমরা তাদেরকে আপন করার চেষ্টা করতে হবে, তারা যেন আমাদের সমাজের সাথে মিশে থাকে। সে যদি সমাজের সাথে থাকতো সে এই কাজটা তো করতে পারতো না, সে একটা অনেক দিন ধরে সে এই প্ল্যান করেছে, যেটা সে আপনার কি কি দিয়ে বোমটা বানিয়েছে, ব্যাটারি ওয়ার্স, মেটাল স্ক্রু, ক্রিসমাস ট্রির বাল্ব, এগুলো দিয়ে সে নিজে গবেষণা করেছে। আবারও বলছি, থ্যাংক গড যে তার কাছে গান, যে মানে অস্ত্রের কোনো অ্যাক্সেস ছিল না, অস্ত্র যদি নিয়ে করতো তো ইচ্ছে অনেক। আমরা ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করবো এইসব ইমিগ্রেন্টের দিকে না তাকিয়ে কঠোর অস্ত্রনীতি প্রয়োগ করা, এদেশে যেন অস্ত্র যেন কঠোর হয়, যেন এনআরআই থেকে সে যেন বেশি ডোনেশন না নিয়ে অস্ত্র না কিনতে পারে। আমরা একটু অ্যালাবামার উপনির্বাচনের আরেকটু ফলাফল দেখে এসে আবারও আপনার কাছে আসতে চাই। আমরা দেখছি প্রায় 98% ভোট গণনা শেষ, 49.5% ড্যাক জোন্স এবং মো রয় মোরের 48.7% এবং ব্যবধানও দেখছেন যে প্রায় 10,000 ভোটের ব্যবধানে 98%। তার মানে হচ্ছে এর আগে আগেই জয় ঘোষণা করেছেন, তারপরেও হচ্ছে আমরা শতভাগ, প্রায় শতভাগ ভোটের ফলাফল পেয়ে গেছি। আপনি ঘোষণা বলতে পারেন, এখন সিএনএন যখন প্রজেক্ট সব জায়গায় নিউইয়র্ক টাইমস থেকে শুরু করে সিএনএন উইন, আমরা বলছি যে আমরা শুভেচ্ছাও জানালাম ড্যাক জোন্স, এবং এটি বলা হচ্ছে ডেমোক্রেটদের জন্য বড় একটি জয়। হিলারি ক্লিনটন কিছুক্ষণ আগে টুইট করেছেন, সেই সাথে আমরা প্রতিক্রিয়াগুলো দেখছি যে একের পর এক ডেমোক্রেটিক নেতা যেটি শুভেচ্ছা জানাচ্ছেন, কারণ এটি আমি বলবো যে বড় একটি জয় এবং বড় একটি পাওয়া, এবং যে সময়টি খুব দরকার ছিল। আমি বলবো রয় মুরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের চেয়েও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে মানুষের যে একটি আক্ষেপ নেতিবাচক, সেটিরও কিন্তু বহিঃপ্রকাশ ভোটের মাধ্যমে তার প্রমাণ হয়েছে, ভোটের মাধ্যমে। এবং আপনি বলছিলেন 2018 সালে নির্বাচনে এটি প্রভাব ফেলবে, কতটুকু? অনেক প্রভাব ফেলবে। আমরা যদি এখন মাত্র কত ভোটে কংগ্রেসে, আমরা হয়তো যে ডেমোক্রেট 40-42 ভোটে, মনে হয় 42টা সিট মনে কম আছে, যদি 20টা আমরা নিতে পারি তাহলে হয়তো সমান হয়ে গেল, আমরা মেজরিটি 20-25টা হয়ে গেল। আর সিনেটের নির্বাচনে যে সিনেটের খুব আপনার কি মনে হয় ডেমোক্রেটরা দখল করে ফেলবে? দখল করে ফেলবে, নেক্সট ইলেকশন দখল করে। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি মঞ্চ ধরে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরও আমি রেজাল্টটি আরেকবার একটু প্রজেকশনে দর্শকদের জন্য দেখিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি, যেখানে অ্যালাবামার রিপাবলিকানদের ঘাঁটি ছিল, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এই আসনেই ছিলেন, তিনি অ্যাটর্নি হওয়ার পর আসনটি ফাঁকা হয়। আমরা দেখছি যে ডেমোক্রেটিক প্রার্থী এই আসনটিতে জয়ী হয়েছেন 49.5% ভোট পেয়ে। এবং সেই সাথে দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, এবং অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।